আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ তাআলা বললেন, ফাইদা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও লা ইস্তাকদিমুন, তোমার যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড পরিমাণ তোমার জন্য আর অপেক্ষা করা হবে না, জানটা নিয়ে নেবে। এই জন্য যে কবলা আইয়াতি আহাদুকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে ব্যয় করো। অথচ আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শোনো হে মা বোনেরা, জাহিলি যুগের মতো উলঙ্গভাবে বেহায়াভাবে চলাফেরা করো না। তুমি কি করতেছো, তোমার পুত্রের বউ কি করতেছে, তোমার মেয়ে কি করতেছে। অথচ মেয়ে যখন জান্নাতে যাবে আটটা দরজা দিয়ে ডাকবে, আসো আসো, আপনারে ডাকবে না। আলমারু ইজা সাল্লাত খামসা, যে মেয়ে লোক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, কয় ওয়াক্ত? আলমারাতু ইজা সাল্লাত খামসা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, যে ব্যক্তি যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর সিয়ামগুলো পালন করবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। আয় হায়, স্বামীর বলে আনুগত্য করে মেয়েরা? স্বামীকে তো কাজের লোক রেখেছে, কাজের লোক, কথা ভুল বললাম বোধহয়। এখন স্বামীদেরকে কাজের লোক বানিয়েছে কেন জানেন? তারা দিন থেকে বিমুখ হয়েছে। আপনি আপনার মা বোনকে দিনের শিক্ষা দিতে পারেননি, আপনার মেয়েকে যদি আপনি মাদ্রাসায় পড়াতেন, আপনার মেয়েকে যদি কোরআন শিক্ষা দিতেন, তো ও তার স্বামীর ঘরে গিয়ে তাকে কাজের লোক বানাতো না, কথা ঠিক না বেটি? আপনি বানিয়েছেন ঐশি ঐশি, আপনি ইংলিশ একাডেমিতে পড়িয়েছেন আর কি করেছেন, যখন তার মাদকের ছট পড়েছে, ঘাটতি পড়েছে, পুলিশ অফিসারকে বলতেছে, বাবা আমার মাদক খেতে হবে, টাকা দাও, 50,000 লাগবে, আপনি যখন দেখলেন আমার মা বেহায়া হয়ে গেছে, তাকে আর টাকা দেওয়া যাবে না, তখন নিজ হাতে তার মেয়ে তার মাকেও হত্যা করেছে, পিতাকেও হত্যা করেছে। ঘটে নাই বাংলাদেশে এমন ঘটনা? কেন, কে দেয়, কে দেয়? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যতগুলো বিপর্যয় ঘটে সবগুলো তোমাদের হাতের কামাই। জবই কি খালি খালি হয়েছে নাকি? তাহলে যুবকের আবদার যে এই অঞ্চলের এই গ্রামের মধ্যে যদি এখনই জিন্সের প্যান্ট আর চুজ শুরু হয়ে যায় আর শর্ট গেঞ্জি শুরু হয়ে যায়, তাহলে শহরের অবস্থা কি হবে? আপনাকে মানুষ ভিত্তিক মানুষ হতে হবে, ইউ শুড বি পিপল ওরিয়েন্টেড। আপনি বোঝেন না? আপনি তো বলে কদ কররাম না বানি আদম, আপনাকে শ্রেষ্ঠ জাতি করা হয়েছে, কি আল্লাহ দিয়ে ঘোরেন আপনি? তাহলে মা বোনেরা যারা শুনছেন, শোনেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সিয়ামের সময় সিয়াম পালন করবেন, আতাআত বালাহা, আপনি আপনার স্বামীর আনুগত্য করেন। স্বামীর আনুগত্য এটা পৃথিবী থেকে উঠে যাওয়ার বিলুপ্তির পথে। তাহলে আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, আপনার লজ্জাস্থানটা একটু হেফাজত করেন। লজ্জাস্থানের হেফাজত আছে নাকি? বিয়ের আগে এত এত বাচ্চা কাচ্চা পাওয়া যায় কেন ট্রেনে? দিন শিক্ষার অভাব। আপনি আজকে থেকে সতর্ক হয়ে যান, আপনি যদি আপনার মা আপনার মেয়েকে আপনার সন্তানকে মাদ্রাসায় ফুলফিল নাও পড়াতে চান, তাহলে অন্তত কোরআন এটা একটু শিক্ষা দেন। ইয়োর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ প্রফেশন, হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ পলিটিশিয়ান, হি ক্যান বি এ কি রেলমন্ত্রী, যা কিছু হোক, বাট হাউ নিড টু নো হাউ টু, কীভাবে সে কোরআন পড়বে অবশ্যই সেটা জানতে হবে। ডিসাইড দ্য হোলি কোরআন, এটা তাকে জানতে হবে। তুমি বলতেছে এক নেতা, খুব মহামারী নেতা, কথার আগে টিগার চলে, বুঝছেন তো? ইনি কোনো না কোনোভাবে তাবলিগের সাথে হোক আর চরমনের সাথে হোক, যেটি মোটামুটি আল্লাহ ওনাকে হেদায়ত করেছেন, তো উনি চিন্তা করছেন আমি তালবি আলিমদের খানার ব্যবস্থা করব। কাদের? উনি জানেন এটা হচ্ছে উত্তম কাজ। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আফসুস সালাম আতাইমুত তাআম, মানুষকে বেশি বেশি সালাম দাও আর খাও, তাহলে আরও বেশি সওয়াব হবে। সেটা কাদের খাওয়ালে? তালবি আলিম। তো উনি সিদ্ধান্ত নিচ্ছে, উনি নিজে মাথায় করে করে নিয়ে ওদেরকে খাওয়াবে, ব্যাস যেমন কথা তেমনি কাজ। নিজে পাপ করে এমন হেদায়েত আল্লাহ দিছে, একেবারে গামলায় করে করে নিয়ে ওই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের
উনি খাওয়ায়। একদিন একটু মেঘাচ্ছন্ন বা বৃষ্টি হচ্ছে, ওনার রান্না করতে একটু দেরি হয়েছে, তো উনি কী করলেন, রান্না করে আসতে আসতে এইটুকু বাচ্চাদের তো পেটে হয় না, সারাদিন পড়াশোনা রুটিনের মধ্যে থাকতে হয়, তো আসতে যখন দেরি করছে এদিকে ওই লোক খানা নিয়ে মাদ্রাসায় ঢুকবে ঢুকবে ওদেরও পেটের অবস্থা ভালো না, তা হুট করে বলে সে বলদ তো এখন আসলো না পেটের কোথায় তোর পাচ্ছি না, কি বলছে বলদ তো এখন আসলো না, বলদ কথা শুনি এত মেজাজ খারাপ হয়ে যায়, তোদেরকে খাওয়াই ফিরি, মাথায় নিজে রান্না করি মাথায় বয়ে এনে খাওয়াই, আর আমারে বলদ বলি খানাই দেবো না আজকে, খানা নিয়ে ফেরত চলে গেছে বাসায়, নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো খানাটা রেখে ঘুমায় আছে, সারাদিন পরিশ্রম একটু তন্দ্রার মধ্যে তিনি ঘুমায় পড়লেন, হঠাৎ করে দেখেন কি আমার জারি হয়ে গেছে স্বপ্ন, কোরআন থেকে বলতেছি না পরে আবার সমালোচনা করেন না, হঠাৎ করে দেখতেছে কেয়ামত জারি হয়ে গেছে, সূর্য এক বিঘাত মাথার উপরে চলে আসছে, সবাই বাঁচার জন্য কাকতি মিনতি করছে, আইনাল মাফার পালাবো কোথায়, চিৎকার করতেছে সবাই বাঁচার জন্য, আইনাল মাফার, আর আওয়াজ আসতেছে কাল্লালা আওয়াজার, পালাবার কোনো পথ নেই সবগুলোকে আমি বেষ্টনী দিয়ে ফেলেছি, এমন সময় ওই ছোট্ট বাচ্চারা ফুলসিরা দৌড়ে দৌড়ে পার হয়ে যাচ্ছে, আল্লাহ আকবার, দৌড়ে যখন পার হচ্ছে সবাই তো নাফসি নাফসি নাফসি, নিজের জন্য নিজে বাঁচার জন্য এমন কাকতি মিনতি করতেছে, এমন সময় তালবেলিমগুলো যখন পুলচিরাত বিজলির গতিতে পার হয়ে যাচ্ছে, আর ওই লোক বাঁচার জন্য এমনভাবে পুলচিরাতের গোড়ায় কান্নাকাটি করতেছে, যখন তালবেলিমগুলো যাচ্ছিল হঠাৎ করে দেখে সেই বলদ বসা কাঁদতেছে, ওই সেই বাচ্চাটা তাড়াতাড়ি অর্ধেক পুলচিরাত না যে আমার জায়গায় চলে, এই আমাদের বলদ তো থেকে গেল, বলদের যখন হাত ধরে টান দিছে বলদের ঘুম শেষ, তাড়াতাড়ি চিৎকার করে কান্না, হায় হায় কি করলাম, যে বলদ আমাকে যে বলেছে সেই আমার হাত ধরে টেনে নিয়ে যাবে, তাড়াতাড়ি আবার খানাটা মাথায় উঠালো, দৌড় দিয়ে গিয়ে তাদেরকে সামনে বসিয়ে নিজের লোকমা তুলে তুলে তাদেরকে খাওয়ালো, কি মেসেজ দিল, মমিনের স্বপ্ন সত্য হয়, আল্লাহ আকবার, এমন হতে পারে আজকের যে আপনারা সহযোগিতাটা করেছে সেটা আপনার ওই বলদের মতো কাজে, আপনি কি বলদ কই নাই কিন্তু কাজে এসে যেতে পারে, ওই বাচ্চা মানুষ ছোটো মানুষও তো বোঝে নাই, কিন্তু আমাদের তালবেলিনদের একটু বাজার ঘাট একটু এলোমেলো দেখলে, হ্যাঁ তোরা উজুর মানুষ, তোদের পিছনে এত শয়তান লেগে থাকে এদিক সেদিক, কেন মাথায় একটু হাত বুলাই দিতেন, আপনার যত পরিমাণ চুল আপনার হাতের তলায় লাগছে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিত, আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।